সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, রমজান মাসের ভাঙতি রোজে আপনারা কিভাবে কাজা হিসেবে আদায় করবেন? আপনাদের মাসিক সমস্যার কারণে যে রোজাগুলো আপনারা রাখতে পারেন না, সে রোজাগুলো পরবর্তীতে কিভাবে আদায় করবেন, এ নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো আজকের ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পেজ হলে অবশ্যই ফলো করে দেবেন। ইসলামী শরীয়তের ভাষায় মহিলাদের মাসিক ঋতুচক্রকে হায়েজ বলে, আর প্রসব পরবর্তী স্রাবকে নেফাস বলে। হায়েজ ও নেফাসগ্রস্ত নারীদের জন্য নামাজ আদায় ও রমজান রোজা রাখা জায়েজ নয়। এমন অবস্থায় যদি কেউ রোজা রাখেন কিংবা নামাজ আদায় করেন, তাহলে তারা শরীয়তের বিরুদ্ধে আচরণ করবে। ইসলামের বিশেষজ্ঞগণ সবাই একমত ভিত্তিতে বলেছেন, ঋতুবর্তী নারীরা রমজানের বাংতি রোজাগুলো অন্য যে কোনো মাসে কাজা করে দিতে হবে এবং এই ক্ষেত্রে কোনো কাফফারা আদায় করতে হবে না। নারীদের রমজানের বাংতি রোজাগুলো রমজানের পর যে কোনো মাসে নিকটতম সময়ে কাজা করে দিতে হবে, তবে রমজানের পর পরেই কাজা আদায় করতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। বরং পরবর্তী রমজান শুরু হওয়ার আগে যে কোনো মাসে তা আদায় করা যাবে। এ প্রেক্ষিতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণিত হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। রমজান মাসে আমার যে রোজাগুলো ছুটে যেত, পরবর্তী শাবান মাসের মধ্যে আমি তা কাজা করে ফেলতাম। যদি কোনো নারী শরীয়তসম্মত কারণবশত রমজানে তার বাংতি রোজাগুলো পরবর্তী রমজান আসার আগে কাজা করতে না পারে, তবে রমজানের পরবর্তী সময়ে সেই রোজাগুলো তাকে অবশ্যই কাজা করে নিতে হবে। নাফি আলমরা বলেন, যদি কোনো নারী রমজানে তার বাংতি রোজাগুলো পরবর্তী রমজান আসার আগে কাজা করতে না পারে, তার জন্য ফিদিয়া আদায় করতে হবে না। তার এই বিলম্বের জন্য শরীয়তসম্মত কোনো ওজর থাকুক বা না থাকুক, শুধু কাজা করে নিলেই চলবে। তবে এই ব্যাপারে ইমাম মালিক, শাফি এবং আহমদ রহমতুল্লাহ এর মত হলো, যদি তার এই বিলম্বের পিছনে শরীরসম্মত কোনো কারণ থাকে, তাহলে পরবর্তী সময়ে রোজাগুলো শুধু কাজা করে নিলেই চলবে। আর যদি এই বিলম্বের পিছনে শরীরসম্মত কোনো কারণ না থাকে, তাহলে পরবর্তী রোজাগুলো কাজা করার পাশাপাশি প্রতিটি রোজার জন্য তাকে ফিদিয়া আদায় করতে হবে। ঋতুচক্রের কারণে রমজানে ছুটে যাওয়া রোজাগুলো পরবর্তীতে লাগাতার রাখাটা জরুরি নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছুটে যাওয়া রোজাগুলো লাগাতার কিংবা মাঝখানে সময় নিয়ে নিজের সুবিধা মতো রাখা যাবে। সুতরাং মহিলাদের মাসিক ঋতুচক্রের কারণে রমজানের বাংতি রোজাগুলো অবশ্যই পরবর্তী বছরের রমজান আসার আগেই কাজা করে নিতে হবে। তো মা ও বোনেরা, আজকের ভিডিওটা যদি আপনাদের উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।